বন্ধুরা, আজকে আমরা পড়ছি কাঠের পা। এই কাঠের পা গল্পটি এই কারণে দেওয়া হয়েছে, আমরা মূলত আজকে একটা মুক্তিযুদ্ধ করা মুক্তিযোদ্ধার বাবার গল্প বলছি। তো সেই বাবা মুক্তিযুদ্ধ করতে গিয়ে তার নিজের পা হারান। তো পা হারানোর পর তার পায়ে একটি কাঠের পা লাগিয়ে দেওয়া হয়। আর এই কাঠের পা লাগানোর পর তার জীবনে চরম একটা অসহায়ত্ব নেমে আসে। তো এই জন্যই মূলত আজকের এই গল্পের নাম রাখা হয়েছে কাঠের পা। আর এই কাঠের পা গল্পটি লিখেছেন আনোয়ারা সৈয়দ হক। তো চলো আজকে আমরা মূলত গল্পটা পড়া শুরু করি। আমরা কিন্তু গল্পের একদম মাঝামাঝি অবস্থায় রয়েছি। তো গল্পে আজকে আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে বাবা এবং ছেলে। বাবা এবং ছেলের সম্পর্কটা মূলত বোঝানোর চেষ্টা করব, যে বাবা এবং ছেলে তাদের সম্পর্কটা কেমন। ছেলে কিন্তু এখন একটু বড় হয়েছে, আমরা ছেলেকে একদম ছোট অবস্থায় পেয়েছিলাম প্রথমে, তো সেই ছোট ছেলেটা এখন কিন্তু একটু বড় হয়েছে। তার বয়স এখন 16 আর বাবার বয়স 43। ছেলে মাধ্যমিকে পড়ে এবং তার ডাক নামটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম গত ভিডিওতে। তার ডাক নাম হচ্ছে নয়ন এবং এই ডাক নামটা কিন্তু আর একজনও ডাকে, সেটা হচ্ছে যে তার পোষা ময়না পাখি। তো চলো আজকের ভিডিওতে বাবা ছেলের সম্পর্ক নিয়ে কতটুকু লেখা হয়েছে সেটা একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। প্রথমে বলা হচ্ছে বাবার সম্পর্কে। বাবা সারাটা সকাল বইপত্র নিয়ে ঘাটাঘাটি করেন। আচ্ছা, বইপত্র নিয়ে ঘাটাঘাটি করার কারণটা হচ্ছে, আমরা আগে জানতে পেরেছিলাম যে বাবা কিন্তু সরকারি অনুদান পান। তার কারণটা হচ্ছে যেহেতু তিনি মুক্তিযুদ্ধে তার পা হারিয়েছেন, সেই কারণে সরকার কর্তৃক তাকে কিছু অনুদান দেওয়া হয়। তার পাশাপাশি তিনি কিছু রিপোর্ট তৈরি করেন, অন্যান্যদের রিপোর্ট তৈরি করে দেন, আর সেই রিপোর্ট তৈরি করার জন্য সেখান থেকে টাকা পায়। মূলত এটা দিয়ে হচ্ছে তাদের সংসার চলে। আর তার দাদা তাদের জন্য একটা বাড়ি রেখে গিয়েছিলেন, তো সেই বাড়িতে থাকেন বলে তাদের বাড়ি ভাড়া দেওয়া লাগে না। তো বাসায় এর বাইরে বাসায় একটা কাজের বুয়া আছে, সে রান্নাবান্না করে, আমি আর বাবা খাই। দুপুরে বাবা ঘুমোতে চলে গেলে সারা বাড়িতে আমি একা। আমার এই ভালো লাগে, অর্থাৎ একটু নির্জন, খুব একটা কথা বলার কেউ নেই। তবে এত কিছুর মধ্যে এই নয়নের একটা বন্ধু রয়েছে, এই বন্ধুর নামটা নিয়ামত। এই নিয়ামত বন্ধুটা কখন আসে? বিকেলবেলা আসে, এটা মনে রাখতে হবে। একটা বন্ধুর নাম এখানে উল্লেখ করা হয়েছে, সে হচ্ছে নিয়ামত, এবং এই নিয়ামত সে আসে কখন? বিকেলে। একটু ভালো করে মনে রাখতে হবে, বিকেলে আমার বন্ধু নিয়ামত আসে। আমরা বাড়ির সামনের মাঠে কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলি। সন্ধ্যের আগে চলে যায়। আচ্ছা, সন্ধ্যের আগে কে চলে যায়? ওই নিয়ামত বন্ধুটা চলে যায়। তারপর আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি, হ্যাঁ যেটা দেখি সেটা আমাদের কাছে একটু কেমন জানি লাগে। যদিও ওনার পা নেই, তারপরেও ওই কাঠের নকল পা সেটাই লাগিয়ে তিনি কষ্ট করে কী করেন, কষ্ট করে কী করেন সেটা দেখি, আমরা পড়ি। তারপর আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি বাবা আমার জন্য চা নাস্তা সাজিয়ে বসে আছেন। মূলত ওই বাড়ির বুয়া বা অন্য কেউ বা ছেলে নিজে চা নাস্তা বানাবে, কিন্তু বাবা নিজেই চা নাস্তা সাজিয়ে বসে আছেন। তারপর কী হলো বন্ধুরা, নাস্তা শেষ হলে আমি আর বাবা গল্প করি। কত গল্প, কত রকমের গল্প, যদিও সেগুলো সত্যি ঘটনা। মানে হচ্ছে গল্পটা বলা হয়তো হচ্ছে অসত্য ঘটনা, কিন্তু সকল অসত্য ঘটনায় কিন্তু গল্প হয় না, সত্যি ঘটনা নিয়েও কিন্তু অনেক গল্প হয়। তারপরেও সেই গল্পগুলো কিন্তু গল্পের সেরা। হ্যাঁ, মুক্তিযুদ্ধর বা সত্যির তো কী হয়েছে, তারপরেও সে সেরা গল্প। 1971-এ আমাদের দেশে যে অবিশ্বাস্য মুক্তিযুদ্ধ ঘটে গেছে তার বিভিন্ন ঘটনা নিয়ে বাবা গল্প করেন। বাবা বলেন, এই দেশের শহরে গ্রামে মাঠে ঘাটে খালে বিলে নদীতে হাওড়ে পাহাড়ে জলাভূমিতে ঘটে গেছে মুক্তিযোদ্ধাদের হাজার রকমের অপারেশন। আচ্ছা, অপারেশন বলতে মূলত এখানে কী বোঝাচ্ছে? অপারেশন বলতে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান বা আক্রমণ। অপারেশন বলতে সামরিক আক্রমণ সবসময় হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বেসামরিক লোকেরাও করতে পারে, সন্ত্রাসীরাও অপারেশন করতে পারে, কিন্তু সাধারণত সামরিক বাহিনীর কর্তৃক যে আক্রমণটা হয় সেই আক্রমণকে মূলত হচ্ছে অপারেশন বলা হয়। তো এরকম বলা হচ্ছে যে পাহাড়ে জলাভূমিতে ঘটে গেছে মুক্তিযোদ্ধাদের হাজার রকমের অপারেশন, যা ইতিহাস হয়ে আছে। আমার ইচ্ছে আমি একটু বড় হলে এই ইতিহাস পড়ব। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওর মধ্যে যে জিনিসটা মূলত বোঝানো হয়েছে সেটা হচ্ছে বাবা ছেলের সম্পর্ক, আর মূলত ছেলে কী করে, বাবা কী করে, সেই বিষয়গুলো নিয়ে মূলত এখানে কথা বলা হয়েছে। তো আমরা আশা করব পরের ভিডিওতে
যে বাবার যে অসহায়ত্বা অসহায়ত্বটা সেই অসহায়ত্ব নিয়ে আরও বেশি করে কথা বলার চেষ্টা করবো। মূলত আজকের ভিডিওর মধ্যে কিন্তু সেই অসহায়ত্বের জায়গাটা কিন্তু বোঝা যায়নি যথেষ্ট, মানে খুশি মনেই আমরা মূলত এই গল্পটা নিতে পেরেছি, কিন্তু পরের অংশটুকু কিন্তু আমরা এই আনন্দ পাঠের গল্পের আনন্দ নিয়ে যে আমরা পড়ি সেই আনন্দ আর থাকবে না। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমাদের কেমন লাগলো সে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আজকে পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না।